আমার রচিত বই আত্মপরিচয়ের একমাত্র পথ সুফিবাদের ভূমিকা তাই আমি পড়ছি। এই ভূমিকার কথাগুলো বিচ্ছিন্ন এবং এটা এর জন্যই ক্যাসেট করছি যে আমার ভক্তরা আমাকে অনুরোধ করেছে যে ভূমিকা সহ পুরো বইটাই ক্যাসেট করার। কতটুকু পারি জানি না, তবে আমি এখন মুখবন্ধ বা লেখকের কিছু বিচ্ছিন্ন কথা সেটাই প্রথমে আমি পড়া শুরু করলাম। আমার প্রিয় মুর্শিদ কিবলায়ে কাবা সৈয়দ শাহ সুফি মাওলানা জালাল মিরি, উনার পাক জবানি নির্দেশ ছিল অধম গোলামের উপর সুফিবাদের উপর কিছু একটা লেখার জন্য, এবং যদি পারো তো কোরআনের তফসিরটুকু করতে বলেছিল। তাই আবার এই বুড়ো বয়সে কিছু একটা লিখতে চেষ্টা করব। নাম দিলাম আত্মপরিচয়ের একমাত্র পথ সুফিবাদ। সুফিবাদকে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে পার্সি ভাষা। সুফিবাদের ভান্ডারটি পেতে হলে একমাত্র পার্সি ভাষায় পাওয়া যায়। পার্সি এখন ধর্মীয় শিক্ষালয়ে অনেকটা অচল। বলতে গেলে আজকের জামানায় পার্সি ভাষায়, বিশেষ করে পুরাতন পার্সি ভাষার চর্চা একরকম নাই বললেই চলে। অতি হালকা এবং স্থূল ওহাবি মতবাদের প্রচার ও প্রসার ঘটছে, কারণ সৌদি আরব ওহাবি আর আমরা সুন্নি। সুন্নিদের অনেকেই জানেন না যে ওহাবি এবং সুন্নি মতবাদের মাঝে বিরাট পার্থক্য আছে। হালকা বিষয় সবাই বুঝতে পারে, কিন্তু গভীর বিষয়টি সবার পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না। হালকা সঙ্গীত সবাই বুঝে, কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত সবাই বুঝতে পারে না। সুফিবাদকে ওহাবিরা দুর্বল করতে চেষ্টা করছে, কিন্তু বাউল সম্রাট লালন ফকির যতদিন থাকবে ততদিন সুফিবাদও থাকবে। পৃথিবীর বিভিন্ন দেশে লালনকে নিয়ে গবেষণা চলছে, এবং লালনের ওরসের সময় ইউরোপ এবং আমেরিকা হতে অনেকেই আসেন লালনকে ভক্তি জানাতে। বাংলাদেশের আর কোনো সুফির মাজার এবং ওরসে এত বিদেশির আগমন ও ভক্তি পাবার কথাটি আমার জানা নেই। লালনের এই বিশাল প্রভাবটি টের পেয়ে ওহাবি এবং গোলামি ওহাবিরা চাপে পড়ে যায়। তবু এটা সেটা মন্তব্য করতে দেখা যায়, তবে খুব সাহসের সাথে করতে পারছেন না। বাংলাদেশের সুফিদের কাছে বারবার অনুরোধ করছি যে কম করে হলেও দুই তিনটা ওলিদের রচিত পার্সি ভাষার বইগুলো অনুবাদ করে উপহার দিয়ে যান। চট্টগ্রামের মীরের সরাইতে অবস্থিত আমানটুলির বিশ্ব দরবার শরীফের পীর সাহেবের পুত্র সৈয়দ সুফি বাবা নঈম শাহ চিস্তিকে প্রচন্ড আগ্রহ প্রকাশ করতে দেখলাম যে দিওয়ানে শমসের তাবরিজ অনুবাদ করানো হচ্ছে। যিনি অনুবাদ করছেন তিনি পার্সি ভাষায় ডক্টরেট। উনাকে বললাম যে অনুবাদটি কত পৃষ্ঠা হবে, বললেন কম হলেও 2000 পৃষ্ঠা হবে।
চার খণ্ডে ছাপিয়ে বাজারে বাহির করে দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন দেবেন। সুফি বাবা নঈম শাহ বললেন যে তিনি লখনউ, সাহারানপুর এবং মুরাদাবাদ গিয়ে প্রাচীন ভাষায় রচিত মূল্যবান বইগুলোর ফটোকপি করে এনে অনুবাদ করবেন। শুনেছি ঢাকার পুরনো শহরের কবি নজরুল ইসলাম কলেজে এরকম অনেক মূল্যবান বই আছে, কিন্তু কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারলে মূল্যবান বইগুলোর ফটোকপি করে আনব। বাবা জাহান শরীফ শাহ সুরেশ্বরী রচিত উর্দু ভাষায় মাতলাউল উলুম এবং সির হক জামেনুর এবং লতায়েফে সাফিয়া এবং আইনাইন বইগুলোর অনুবাদ করেছেন আমার পীর ভাই এবং খলিফা শ্রদ্ধেয় মৌলানা সাদেকুর রহমান। বইগুলোর এতই সুন্দর অনুবাদ করা হয়েছে যে যে কেউ পড়লে চমকে উঠবেন, এমনকি ওহাবি এবং গোলাপি ওহাবিরাও বইটি পড়ে অবাক হবেন। আমি অধম লেখক তো মনে করি যে এই বই কয়টি সুফিবাদে বিশ্বাসী এবং আগ্রহীদের সযতনে সংগ্রহ করে রাখা কর্তব্য। কোরআনের অনুবাদ ও তফসির শুরু করেছি, কিন্তু ছাপাবার মতো সামর্থ্য নেই। বইটি পড়ে যদি মনে করেন আর্থিক সহযোগিতা করা কর্তব্য, তাহলে করতে পারেন। অধম লেখকের বইটি পড়ে যদি একটা দায়িত্ব আছে বলে মনে করেন, এবং যদি মনে করেন মরণপথ যাত্রী একটি রুগীকে খবরের কাগজে বিজ্ঞাপন দেখে সাহায্য করতে, তাহলে এগিয়ে আসুন। আপনাদের সবার সাহায্যে অনেক বই ছাপিয়ে নামমাত্র মূল্যে অথবা বিনা পয়সায় বিতরণ করতে চাই। যদি মনে করেন এই একটিমাত্র বই পড়লে সুফিবাদটির কিছুটা ধারণা জন্মাবে, অথবা যদি মনে করেন সুফিবাদ বিরুদ্ধ রচিত বইগুলোর ভিত কিছুটা হলেও নাড়িয়ে দিতে পারবে এবং পাঠক সুফিবাদকে গ্রহণ না করলেও বর্জনের মনমানসিকতাটি হালকা করে দিতে পারবে এবং কূপমণ্ডুকতার অবগুণ্ঠনের দেয়াল ভেঙে দেবার জন্য যথেষ্ট, তাহলে এগিয়ে আসতে অনুরোধ করতে চাই। চমকানো এক বোঝা আনুষ্ঠানিকতা উদ্দেশ্যহীনভাবে শরীরে ধারণ করে সৈনিক ধর্ম পালন করে চলছে, এবং যারা মনের মাঝে রেখে বিভ্রান্তি নামক রোগের ক্যান্সারে ভুগে চলছে, তাদেরকে রোগমুক্ত করতে সাহায্যের হাতটি সামান্য হলেও বাড়িয়ে দেবার অনুরোধ করছি। এই রোগ যে দু একজন নয় বরং অনেক অনেক বিভ্রান্ত নামক ক্যান্সার রোগী আপনার এই সাহায্যে মুক্তি পেলে আপনি তৃপ্তি পাবেন। নেকির হিসাবটা না হয় বাদই দিলাম, কিছু পাবার আশায় নয় বরং ত্যাগের মহিমায় আপন বিবেকের কাছে মহিমান্বিত হবে। আশা করি পাক পাঞ্চাতনের রহমত হতে বঞ্চিত নাও হতে পারে। আরবি জানা পণ্ডিতেরা স্বর্গের লোক আর নরকের ভয় দেখিয়ে অনেক রকম কথা এতকাল শুনিয়ে এসেছে, অধম লেখক সেই রকম কিছু পাবার লোভ দেখাতে চাই না। চাই কিছু একটা আপন ইচ্ছায় চুপ করে হারিয়ে কোরবানি করার উৎসাহ দিতে। ভোগে আনন্দ আছে বটে, কিন্তু ত্যাগের আনন্দ হৃদয়কে বিরাট করে তোলে, মহিয়ান করে তোলে আপন মন ও বিবেকটিকে। যে জিনিসটি সবচাইতে তাড়াতাড়ি মানুষটিকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায় তার নামটি কি জানেন? তার নাম ত্যাগ। ত্যাগের কোলেই মহৎ মানুষের জন্ম, আবার ত্যাগের কোলেই সবার অজান্তে একদিন ঘুমিয়ে পড়ে। বিশেষণের অলঙ্কার এরা চায় না,
কিন্তু বিশেষণের অলঙ্কার এদের খুঁজে বার করে, কারণ বিশেষণের অলঙ্কার পাত্র অপাত্র চেনে কিন্তু স্বর্ণের অলঙ্কার চেনে না, চেনার যে বিধান নেই। কিভাবে সাধনা করতে পারলে সুফিবাদের সামান্য রহস্য আপনার মনোলোকে ফুটে উঠবে, সেই সাধনার নিয়মগুলো বড় বড় অলিদের পার্সি ভাষায় রচিত বইগুলো হতে কিছুটা পরিশ্রম করে একত্র করতে চেষ্টা করেছি। বিশেষ করে বিশ্ববিখ্যাত অলিদের অলি হযরত বাবা বু আলী শাহ কালান্দারের মসনদে বু আলী শাহ কালান্দার হতে কিছুটা সাধনার গোপন বিষয়টি তুলে ধরতে চেষ্টা করেছি। বু আলী শাহ কালান্দার আনুষ্ঠানিক ধর্ম পালনের সামান্য রীতিনীতিকে পরিত্যাগ করে মুড়িত করে সাধনার নিয়মগুলো শিখিয়ে দিতেন। উনি মহানবীর হেরা গুহার নির্জন বাস্তির মাধ্যমে সাধনাটির গুরুত্ব সবচেয়ে বেশি দিতেন, তাই তিনি মুরিদদেরকে বলতেন যে যে নিয়মগুলো শিখিয়ে দিলাম সেই নিয়মে মাত্র তিনটি সাধনা করে যদি সুফিবাদের কিছুটা রহস্য বুঝতে না পারো তাহলে আমার বু আলী শাহ কালান্দারের মাজারের কাছে এসে দুই হাতে দুটি পাথর নিয়ে ছুঁড়ে মেরে বলে দিও কালান্দার মৃত্যু। একবার এক বিরাট ধর্মশাস্ত্র জানা আলেম সত্যলাভের জন্য এক অলির দরবারে গেলেন। অলি আলেমকে প্রশ্ন করলেন, আপনি কোন কোন বিষয় সম্পর্কে পড়াশোনা করেছেন? উত্তরে আলেম বললেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, মন্ত্রেক এবং আরো অনেক বিষয় নিয়ে পড়াশোনা করেছি সত্য, কিন্তু আমি তো আজও কোনো তৃপ্তি পেলাম না এবং এজন্যই আপনার কাছে এসেছি। উনি বললেন, যার দ্বারা আল্লাহকে জানা যায়, চেনা যায়, সেই জ্ঞান অর্জন করতে হলে হেরা গুহার ধ্যান সাধনার মতো চুপ করে মুরিদ মুর্শিদ ধরে সাধনা করে যান। যখন মোকামে মাহমুদা ও সানুবারি কালবে এলমে লাদুনির রহস্য ধরা দেবে তখনই তৃপ্তি পাবে। সুফিবাদের উপর রচিত অনেক বই পড়লাম, অনেক রকম বিষয় জানতে পারলাম, অলিদের প্রশংসার অনেক গান শুনলাম, কিন্তু কেমন করে সুফিবাদের রহস্য লোকে প্রবেশ করা যায় সেই নিয়মগুলো শিখে মুরাকাবা মুশাহাদায় সামান্য কয়েকটি দিনের জন্য একটুখানি ডুব দিতে পারলাম না, কেবল সুন্দর সুন্দর কথার মালা গাঁথলাম, কেবল এর ওর দোহাই দিয়ে ল্যাং মারার অনেক রকম কৌশল আর চালাকি শুনিয়ে ধর্মীয় লেবাসে নিজেকে সাজিয়ে মুড়িত করে গেলাম। তাই বইটির শেষ অংশে কেমন করে সাধনা করতে হবে তারই একটি মাত্র মোরাকাবার নিয়মটি লিখে জানিয়ে দিয়ে সামান্য একটা দায়িত্ববোধ হতে নিজেকে হালকা করতে চাইলাম। পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন ধরনের বই পড়লে, কোরআন হাদিস হতে শুরু করে তাওরাত, জবুর, ইঞ্জিল, বেদ, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ত্রিপটক, জাতক, ধর্মপাল, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, তাও, কনফুসিয়াস ইত্যাদি পাঠ করে কেবল অনুষ্ঠান, শব্দ আর ব্যাকরণ শিখলেন, কিন্তু ধর্মের এরকম শিক্ষার মাধ্যমে কপালে জুটল কতগুলো শুকনো হাড়। যারা কেবল পড়েই যান এবং ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে বেশি নাড়াচাড়া করেন আর মনটাকে কেবলই শব্দ এবং ব্যাকরণ দিয়ে চালিত হতে দেন, তিনি কিন্তু ধর্মের আসল ভাবটিকে হারিয়ে ফেলেন, এবং হারিয়ে ফেলাটা
বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। ব্যাকরণ শব্দের খুঁটিনাটি বিষয়গুলো যেন বিরাট জঙ্গলের মতো, কারণ এগুলো নিয়ে মেতে থাকলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে এবং পথটি আর খুঁজে পায় না। শব্দচয়ন, উত্তেজিত ভাষণ এবং অনুষ্ঠান সমূহের ব্যাখ্যা দেবার অনেক প্রকার উপায়, এগুলোর সাহায্যে কামেল হওয়া যায় না এবং জন্মচক্র হতে মুক্তি লাভ করা যায় না। ধর্মের ব্যাখ্যা দেবার সময় এই ধরনের নিয়মগুলো নিয়ে তারা কেবলই নিজেদের পাণ্ডিত্য দেখাতে চায়। তারা কামনা করে সাধারণ মানুষ তাদেরকে মহাপণ্ডিত বলে ইজ্জত করুক। যদিও মেনে নেই যে এ ধরনের কাজের দরকার আছে, কিন্তু মারেফতের রাজ্যে প্রবেশের প্রশ্নে এর কানা করিও দাম নেই। এরকম শব্দ আর ব্যাকরণের মধ্যে ডুবে থাকে আর অনুষ্ঠানী মূল বিষয় বলে জানে যারা, তাদের থেকে একজন কামেল পুরুষ বার করে আনতে পারবেন না। অথচ সাধারণ মানুষ এরকম মহাপণ্ডিতদের পেছনেই সব সময় থাকে বলেই গোরামি, অহংবোধ এবং সাইনবোর্ড কাঁধে ঝুলিয়ে পৃথিবীতে অনেক ধর্মযুদ্ধ হয়ে গেছে এবং ধর্মের নামে দাঙ্গায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে এবং শেষ হয়নি। ধর্মের শ্রেষ্ঠত্ব মূল্যবোধ নিয়ে এই দুনিয়াতে ধর্মে ধর্মে হিংসা বিদ্বেষ হতে নেমে এসে মারামারি হানাহানির বিশ্রী চেহারাটি ফুটে উঠেছে। ধর্মের নামে মানুষে মানুষে অনেক যুদ্ধ হয়েছে, নিরীহ মানুষগুলো এসব ধর্মযুদ্ধে অঘরে প্রাণ হারিয়েছে। ইতিহাস পড়লে শরীর শিহরিত হয়। ঘৃণার আগুনে সবকিছু জ্বালিয়ে দিয়ে ধর্ম হতে মুক্তি ফিরিয়ে নিতে বাধ্য করছে ধর্মের আরাধ্যদের পাল্লা বাটখারার বাহারি নকশা নমুনা দেখে। বিকল্প পথ ও দর্শন খুঁজতে বাধ্য করছে এরাই। সবাই ধর্মের নামে ধর্মকে নির্বাসন দিয়েছে, কিন্তু প্রকৃত ধর্মে সার্বজনীনতা আছে বলেই ধর্ম মুছে যায়নি। ম্রিয়মানের ঘোমটায় ম্লান হয়েছে অনেকখানি, কিন্তু সুফিবাদ ধরে রাখতে পেরেছে। সংকীর্ণতার ডোবায় সুফিবাদ থাকতে পারে না। যদিও সুফিবাদের লেবাস গায়ে দিয়ে খাসির মাথাটি সামনে রেখে ভেড়ার মাংস বিক্রি করার চিকন চালাকি আর রং লাগানো কৌশলগুলো চালু হয়ে গেছে। যদিও ফুটপাতে দাওয়াই বেচার ডুগডুগি অবিরাম শব্দে আর ধোকায় মাখা খই ফোটা কথার জাদু মিশিয়ে সাধারণ মানুষগুলোকে স্বর্গ পাবার সালসা তুলে দেবার পায়তারা করতে দেখেছি, যদিও বস্তুবিজ্ঞান মানুষের বিভ্রান্তির নেশা হতে অনেকখানি হুঁশে আনতে পেরেছে, কিন্তু বিজ্ঞানের পেটেও যে পায়খানা থাকতে পারে তারই আলামত কম বেশি ধরা পড়তে শুরু করেছে। ধর্মের নামে মানুষে মানুষে ভাগ করে রাখার বিরুদ্ধে সাম্যবাদের ধামা দেখিয়ে নাস্তিক্যবাদের জন্ম হয়। চমক ঠমকে সস্তা দুই নম্বরি মাল বাজারে খুব বিক্রি হল, কিন্তু কোনোটাই সমাধান দিতে পারল না। নাস্তিক্যবাদের বড় বড় মূর্তিগুলো অনেকদিন দাঁড়িয়ে থেকে সাম্যবাদের বাণীবাহক রূপে পূজিত হয়েছে, কিন্তু এখন ভাঙ্গা পাথরের টুকরোতে পরিণত হয়েছে। আপেক্ষিকতার ক্রন্দনের বিলা, রিলেটিভ ল্যামেন্টেশন, যে সার্বজনীনতার কোলেই কাঁদতে হয়, এটা যে ইতিহাসের অপ্রিয় ভাষণ, ডেলিভারেন্স। তাচ্ছিল্যের হাসিগুলো নৃত্যের ভঙ্গিতে, সার্বজনীনতার ফুলগুলো পদযুগলে পড়ে থাকলেও কৃত্রিম অহংকারে তুলে নিত না।
অবশেষে সব সংশয়ের অবসান হয়, বাস্তবতার প্রচণ্ড ঢেউয়ের বিকট শব্দগুলো আছড়ে খাওয়ার দৃশ্য দেখে। আলো আধারের দ্বন্দ্ব মেনে নিতে পারি, কারণ এটাকে চিরন্তন একটি প্রাকৃতিক এটা যে চিরন্তন একটি প্রাকৃতিক বিধান, কিন্তু বৈষম্যের হিংসাটিকে মুছে ফেলতে পারছি না। যক্ষারোগ মুছে ফেলার ঔষধ কবে আবিষ্কার হয়েছে, কিন্তু যক্ষারোগটি আজও আছে এবং আরো কতকাল থাকবে জানি না। দান্দিক দর্শনের ক্লাসিক্যাল নৃত্যটি কি কেবল বস্তুতেই সীমাবদ্ধ? মার্কস বেঁচে থাকলে কাঁপতেন, আর রুমাল দিয়ে চোখ মুছে গুরু দার্শনিক হেগেলকে কতবার যে ভক্তি জানাতো। ইতিহাস অ্যালজাব্রার সাইক্লিক জাতীয় একটি অঙ্ক, ভালো মন্দ উপরে উঠেই মাঝখানে নামে, তারপর নিচুতে আবার বাম পাশ দিয়ে মাঝখানে এসেই আবার যে কখন মাথার উপরে উঠে নাচানাচি শুরু করে দেয়। বড় বড় মগজওয়ালারা অবাক হয়ে চেয়ে থাকে আর হিসেবের খাতাটি ছিঁড়ে ফেলে দেয়। চাহিদাগুলো যতই ছোট করতে পারবে ততই সুখী হতে পারবে। এই হিসাবের অঙ্কটি অনেকে মানে, অনেকে মানতে চায় না। অনেকের কাছে মহাপুরুষ আর পূজনীয়, আবার অনেকের কাছে কাপুরুষ আর বর্জনীয়। এই চিরন্তন খেলাটি কি বিভিন্ন কাপড়ের বিভিন্ন পোশাকের স্টাইলে ফ্যাশন শোর মতো দেখিয়ে যাবে, আর আমরা দুপাশে বসে বসে এই বাহারি ফ্যাশনের চলাফেরার রংঢংগুলো দেখে যাব? জানি না, এটাই যে হুতাশার শেষ উত্তর। সদ্য ওয়াহাবি ভাইদের সমালোচনা করলাম, কিন্তু একটা কথা সত্য যে কোন আল্লাহর ওলি সমালোচনা করলেও খুব কমই করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে নীরবতা পালন করে গেছেন। মজ্জুব অলিরা তো কোনোদিন মুখ ফুটে কিছুই বলেননি, অনেক প্রকার ঠাট্টা তামাশা এমনকি নির্যাতন হাসি মুখে সহ্য করে গেছে। তবে প্রশ্ন আসে, আমি কেন এদের বিরুদ্ধে এত কথা বললাম? বলতাম না, বলার প্রয়োজন অনুভব করতাম না, যদি না ইসলামের মূল রহস্য সুফিবাদের উপর এমন নির্মম ভাবে চড়াও না হতো, যদি না বড় বড় বিশ্ববিখ্যাত ওলিদের বিরুদ্ধে সরাসরি কাফের বলে ঘোষণা না দিত, যদি বড় পীর ইবনুল আরাবি, মাওলানা জালাল উদ্দিন রুমি, ইমাম গাজ্জালি আর আহম্মদ রেফাইকে পাঁচ সর্বশ্রেষ্ঠ কাফের ফতোয়াটি না দিত। এই সর্বজন পূজনীয় ওলিদের ওলি পাঁচজনকে সর্বশ্রেষ্ঠ কাফের ফতোয়া দিলে বাকি ওলিদের স্থান থাকে কোথায়? তাহলে সুফিবাদ থাকে কোথায়? তাহলে হেরা গুহার ধ্যান সাধনাটির মূল্য কোথায়? হেরা গুহায় ধ্যান সাধনার পরই তো মহানবীর কাছে জিব্রিল আল্লাহর কালাম নিয়ে এলেন। হেরা গুহার ধ্যান সাধনাটির এক পয়সাও মূল্য দিল না ওহাবিরা। কেন দিল না? কেন এত বড় জল জ্যান্ত ঐতিহাসিক ঘটনাটিকে বেমালুম ভুলিয়ে দিতে চাইল? এরকম অনেক অনেক প্রশ্ন তো করা যায়, কিন্তু এদের কাছে প্রশ্ন করে কোনো লাভ নেই, কারণ এই প্রশ্নের উত্তর কোনোদিন দেয়নি এবং দেবে না। তাই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী তথা যারা আল্লাহর ওলিদের মানেন এবং পূজনীয় বলে আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি করেন, কেবল তারাই এদের বিরুদ্ধে সহ্যের সীমা ভেঙ্গে যাবার পর প্রতিবাদ করেছেন
এবং করে চলবে। সত্য বিষয়টি যে তুলে ধরতে গেলে দান্ডিক দর্শনের মুখোমুখি হয়েই করতে হয়, তা সে যে বিষয়টিই হোক না কেন। আপন স্বার্থ হাসিল করতে গিয়ে অন্যের ধর্মগ্রন্থটি বাম হাতে নিয়ে আর ডান হাতে নিজেরটি নিয়ে তুলনামূলক প্রশ্ন তুলে কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত যারা করে, তারা প্রকৃতির নিয়মেই শ্রদ্ধার বৃত্ত হতে ছিটকে পড়ে। এরকম প্রতারণার ফাঁদে ফেলে যারা প্রতারণার সিংহাসনে বসে, ইতিহাস তাদেরকে কেমন করে পালাতে হয়েছে তারই বয়ান অনেকবার তুলে ধরেছে, কিন্তু তবু শিক্ষা হয় না, তবু শিক্ষা নেয় না, কারণ শিক্ষা নিবার বিধানটি যে রাখা হয়নি, তাই বারবার জেনে শুনে একই ভুলের বিষ পান করে যায়। ভূমিকাটি লিখতে গিয়ে আপনাকে বারবার একটি কথা বলছি, বারবার একটি কথা আপনাকে মনে করিয়ে দিতে হচ্ছে, আর সেই কথাটি হলো শয়তান কেবলমাত্র পীরের ধ্যান করাটি হতে সরিয়ে দেবে আপনার মনের অলক্ষে, এবং আপনি টেরই পাবেন না যে কখন এবং কেমন করে পীরের ধ্যান করাটি হতে দূরে সরিয়ে দিয়েছে। কেন পীরের ধ্যান করাটি হতে আপনাকে শয়তান সরাতে চাইবে? কারণ যতই পীরের ধ্যান করাটি গভীর হতে গভীরতর হতে থাকবে, ততই শয়তান দুর্বল হতে প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে। তখন আপনার ধ্যানের গভীরতা এমন এক উঁচু পর্যায়ে গিয়ে উপনীত হবে যে আপনি গালবাতের ধ্যানে ডুবে থাকা গালবাতের হালতে সবসময় ডুবে থাকবেন, এবং তখন থেকে ধাপে ধাপে রহস্য লোকের ব্যাকেটে মারেফতের বিষয়গুলো ধরা পড়তে শুরু করবে। যত গভীর তত রহস্য লোকে প্রবেশ করতে পারবে। আপনার প্রবৃত্তির মাঝেই শয়তান লুকিয়ে থাকে, তাই পীরের দেওয়া জিকির এবং অজিফা পাঠে শয়তান কখনোই বাধা দেবে না, কারণ উহাতে আমালিয়াত অর্জন করা যায় কিন্তু কামালিয়াত অর্জন করা যায় না। মনটা এতই চঞ্চল এবং অস্থির, মনটা দ্রুত গতিতে একটি বিষয় হতে আর একটি বিষয়ে নিয়ে যাবে, এবং এটাই মনের ধর্ম বা স্বভাব বা ফিত্রা। এই চঞ্চল মনটিকে মাত্র একটি বিষয়ের মধ্যে ধরে রাখা সাধারণ কথা নয়, খুবই কঠিন। পীরের ধ্যানের মাধ্যমে মনটাকে একটি বিষয়ের মধ্যে ধরে রাখার সংগ্রাম, একটি রীতিমতো যুদ্ধ। এই যুদ্ধ করতে গিয়ে সাধক কখনো জয়ী হয় আবার কখনো হেরে যায়। এই হার জিতের যুদ্ধে পুরোপুরি জয়লাভ করাটাই সাধকের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য। এই হার জিতের যুদ্ধেরত অবস্থাটির নাম দেওয়া হয়েছে নফসে লওয়ামা। সূরা কিয়ামতের প্রথমে আল্লাহ তার সমগ্র সৃষ্টির কসম ব্যাকেটে শপথ খাচ্ছে, তারপর এক লাফে পৃথিবী নামক একটি অতি ছোট গ্রহের মাত্র 600 কোটি মানুষের সবার কসম না খেয়ে মাত্র কিছু সংখ্যক নফসে লওয়ামার কসম খাচ্ছে। বড়ই রহস্যের বিষয়, বড়ই অবাক করা কথা, কোথায় সমগ্র সৃষ্টি আর কোথায় যুদ্ধরত নফসের কসম। এই যুদ্ধ ওসি কৃপাণ আর আধুনিক কালের গোলাগুলির যুদ্ধ নয়, এই যুদ্ধ নিজের ভেতর শয়তান যে খান্নাস রূপে রূপ ধরে বসে আছে তাকে পরাজিত করার যুদ্ধ। এই যুদ্ধটিকেই জিহাদ বলা হয়েছে, এই যুদ্ধটিকেই সর্বশ্রেষ্ঠ জিহাদ বলা হয়েছে, জিহাদে আকবর জিহাদে কবীর। এই যুদ্ধে জয়লাভ করতে পারলেই
আপন শয়তানটিকে মুসলমান অনুগত বানানো যায়। প্রত্যেকের সঙ্গে শয়তান দেওয়া হয়েছে এবং সেই শয়তানটিকে মুসলমান বানাবার উপদেশ মহানবী দিয়ে গেছেন। যিনি তার নিজের শয়তানটিকে সাধনার একাগ্রতায় মুসলমান বানাতে পেরেছেন তিনি কামেল, তাকেই বলা হয় ওলিয়ে কামেল। এরকম ওলিয়ে কামেলের ছাত্র ব্র্যাকেটে মুরিদ হতে হবে, তাই বলা হয়েছে সোজা ভাষায় যে যার পীর নাই তার পীর হল শয়তান। ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামী তাই বলেছেন নফস ব্র্যাকেটে প্রাণ প্রথমে কিছুতেই সাধনা করতে চাইত না, কেবল রোদন কান্না করত, কিন্তু কিছুতেই যখন ছাড়ছি না বরং নফসের ঘাড় ধরে সাধনার পথে এগুতে থাকলাম, তখন এক স্থানে আসার পর দেখলাম নফস হাসতে লাগল, তখন তথা প্রশান্তিতে তৃপ্ত হল, ব্র্যাকেটে নফসে মুতমাইন। ইমাম বায়াজিদের পীর ইমাম জাফর সাদেক পীরের ধ্যান করার মোরাকাবাটি ভালো করে শিখিয়ে দিলেন। 4 বছর পীরের ধ্যান সাধনার মোরাকাবাটি করার পর পরীক্ষা নেবার কথাটি বলে কিছু দূরে একটি তাকে রাখা বইটি এনে দেবার আদেশ করলেন। ইমাম বায়াজি তাক হতে বইটি এনে আপন পীরের হাতে তুলে দেবার সঙ্গে সঙ্গে ফেল করেছ বলে আবার সাধনা করার উপদেশ দিলেন। আবার ইমাম বায়াজি কঠিন সাধনায় ডুবে রইলেন এবং এভাবে 4 বছর পার হবার পর ইমাম জাফর সাদেক আবার পরীক্ষা নেবার কথাটি বলে সেই তাকে রাখা বইটি এনে দেবার আদেশ করলেন। ইমাম বায়াজিদ তাকে রাখা বইটির কাছে গিয়ে খালি হাতে পীরের কাছে ফেরত আসার কারণ জিজ্ঞেস করাতে বললেন যে তিনি বইটি দেখতে পাননি তাই ফেরত এসেছেন। পীর বাবা এবার প্রশ্ন করলেন, বাবা তোমাকে না তাকে রাখা বইটি আনতে বলেছিলাম, কিন্তু বই না এনে খালি হাতে কেন ফেরত এলে? বায়াজিদ বললেন, বাবা আমি যে কোথাও বইটি দেখতে পাই না, যেদিকে তাকাই কেবল আপনাকেই দেখতে পাই। পীর বাবা শুনে খুশি হলেন এবং বললেন, আরো 4 বছর এরকম ভাবে সাধনা চালিয়ে যাও। পীরের হুকুমে পুনরায় 4 বছর সাধনা করার পর ইমাম বায়াজিদ বললেন, আনা সুবহানি মা আজামু শানি, অর্থাৎ আমি সুবহানি সমস্ত শান আমারই। এটাই লাহুত মোকামের কথা। এই লাহুত মোকামে আর আপন পীর থাকে না এবং থাকার বিধান নাই। তাই হাফেজ সিরাজি লাহুত মোকামে যাবার পর বলেছেন, জামালে খুদ জামালে ইয়ার দিদাম, আমার মুরিদও আমি আমার পীরও আমি। এখানেই তৌহিদ, এখানেই কামেলিয়াত হাসিল হয়, এখানেই আকা আর গোলাম থাকে না, এখানেই পীর এবং মুরিদ একাকার হয়ে যায়, এখানেই মওলা ও বান্দার দেওয়ালটি থাকে না, এখানেই সুম্মা দানা ফাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, এখানেই ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, এখানেই আমা রামাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আর সবকিছু এই লাহুত রাজ্যে ব্র্যাকেটে মোকাম আগমনের আনুষ্ঠানিকতার অনেক রকম প্রেসক্রিপশন। ভুল প্রেসক্রিপশনে রোগ যেমন আরোগ্য হয় না, তেমনি ভুল আনুষ্ঠানিকতার প্রেসক্রিপশন লাহুত মোকামে আনার প্রশ্নই উঠে না। এরাই গাধার পিঠে চিনির বোঝা, অথচ চিনির মজা কেমন জানতে পারল না মত।
এরাই দুনিয়াতে অন্ধ, তাই আখেরাতেও অন্ধই থাকবে। রুমির ভাষায়, হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় মরে যাবার যেমন ভয় থাকে, তেমনি হাতুড়ি মোল্লার অনুসারী হলে ইমান চলে যাবার ভয়ও থাকতে পারে। সুতরাং সব কথার শেষ কথাটি হলো পীরের ধ্যান। শয়তানের সব কথার শেষ কথাটি হলো পীরের ধ্যান করা হতে যে করেই হোক বিরত রাখা। শয়তানের ১৯ প্রকার অস্ত্র ব্যবহার করে কেবলমাত্র পীরের ধ্যান হতে যে করে হোক সরিয়ে রাখা। তাই হযরত মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন বারবার তার মুরিদদেরকে একটি মহামূল্যবান উপদেশ দিতেন, আর সেই উপদেশটির নাম হলো পীরে তাস্ত আউয়াল মাবুদু তাস্ত, অর্থাৎ তোমার পীরই হলো তোমার প্রথম মাবুদ। সাধনা এবং মোরাকাবার প্রথম হতে মোকামে জাবরুত পর্যন্ত কেবল পীরেরই ধ্যান করতে হয় বলে মুজাদ্দিদ আল-ফিসানি এরকম মূল্যবান কথাটি বলেছেন। লাহুত মোকামে প্রবেশ করতে পারলে আর পীর থাকে না বলেই পীরকে প্রথম মাবুদ বলা হয়েছে। কি অপূর্ব অঙ্কের হিসাবটি! এই হিসাবটি অনেকেই বুঝতে পারে না। মুজাদ্দিদ আল-ফিসানির উপদেশটি শুনতে সবারই ভালো লাগার কথা, কিন্তু পীরকে প্রথম মাবুদ বলা হলো সেটা কিন্তু সবাই বুঝতে পারে না। পাথর বলতে কি বুঝায় বললে সবাই বুঝতে পারে, কারণ মোটা কথায় পাথর একটি শক্ত পদার্থ। কিন্তু পাথরের সামান্য গবেষণা করলেই দেখতে পাই যে এই পাথর ভেঙে টুকরো টুকরো করে পাথর বিছিয়ে দিয়ে কালো গরম পিচ ঢেলে লোহার বিরাট রোলার দিয়ে সমান করা হয়। আবার নীলা, ফোকরা, পান্না, রুবি আর হীরাও তো পাথর। এই পাথর না ভেঙে যন্ত্রের সাহায্যে অতি সাবধানে কেটে ঝকমক করা দামি পাথর বানানো হয়। এই পাথর সোনার হার, কানের দুল এবং আংটিতে বসিয়ে গলায়, কানে আর হাতে লাগিয়ে রাখে। সবই পাথর, কিন্তু গুণের বিচারে কোথায় কার অবস্থান, গুণের বিচারে কোথায় কার কতটুকু দাম, একটি বিষয় নিয়ে অনেকের মনে খটকা বাঁধে। আর সেই বিষয়টা হলো লোহা আগুনের স্পর্শে আগুনের রূপ ধারণ করে, কিন্তু লোহা লোহাই আর আগুন আগুনই। এই কথাটি দিয়ে বুঝাতে চায় যে বান্দা আল্লাহর নূরের প্রভাবে নূরময় হয় সত্য, কিন্তু বান্দা বান্দাই থেকে যায়। এখানে বান্দার আকারটিকে সঙ্গে নিয়ে বলার দর্শন। যদিও আকারটি বান্দা এবং বান্দার ভেতর লুকিয়ে থাকা রূপটি কিন্তু বান্দা নয়, বরং আল্লাহর আদেশ তথা স্বয়ং আল্লাহ। তাই বলা হয়েছে যে আল্লাহ বান্দার সাহারগের অতি নিকটেই থাকেন, লাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সেই রূপী আল্লাহকে বান্দা যখন মোরাকাবার ধ্যান সাধনায় জাগ্রত করে তোলে, তখন বান্দা দেখতে পায় যে আল্লাহ রব রূপে আমারই মাঝে লুকিয়ে ছিল, সেই রব জাগ্রত হবার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে রব আমার মাঝে, সেই রব তো একমাত্র প্রশংসিত বিশ্ব রব। এখানে কথাটির ভাষা এরকম হয় যে জলবিন্দু আমারই আকারে তথা দেহে অবস্থান করছে, উহা মহাসিন্ধু হতেই আগমন এবং মিলন। এই দর্শনে আকারটি তথা দেহটির স্থান নেই, কারণ আকার নফস ও রু নয়। এই দর্শনে আমার আদিরূপটি পরমেরই রূপ। সুতরাং
বিন্দু সিন্ধুতে মিলে একাকার হবার দর্শন। আকারটি দেহ নফসরূপ, আকার দেহ হতে বেরিয়ে গেলে লাশ বলা হয়, কারণ আমার আকার অযুত আর নফসরূপ নিরাকার তথা সহুদ। সহুদ নিরাকার যখনই অযুত আকারে প্রকাশিত হবে তখন সহুদকে অযুদের প্রকাশিত রূপটিকে ফেলে দিতেই হবে। ইহাই বিধান, আর এই বিধান বদলায় না। ফেলে দেওয়া অযুদ রূপটির নাম লাশ, অলির অযুদ রূপের লাশটিকে মোবারক বলা হয় তথা পবিত্র বলা হয় তথা লাশ মোবারক বলা হয়। অলির অযুদ রূপী লাশটি যদিও প্রাকৃতিক বিধানেই তৈরি, কিন্তু প্রাকৃতিক বিধানকে গ্রাস করার ক্ষমতা দেওয়া হয়নি। সুরা কাহাফের অলিদের অযুদি এর জ্বলন্ত প্রমাণ। নবী রসুলদের অযুদ লাশটি তো আরো মহিমান্বিত, আরো বিস্ময়কর, কিন্তু পরক্ষণে ফেরাউনের অযুদ লাশটিকে আল্লাহ নষ্ট করেননি একটি বিশেষ দৃষ্টান্ত স্থাপনের জন্য। দৃষ্টান্ত কখনোই সার্বজনীন হয় না, হবার বিধান নেই। আদম পিতা মাতা ছাড়া তৈরি, ঈসা তথা যিশু পিতা ছাড়া তৈরি, এবং জন্মগ্রহণ করেই কথা বলাটি একটি বিশেষ দৃষ্টান্ত, কিন্তু সার্বজনীন নয়। যে বিধান সবার জন্য সমানভাবে প্রযোজ্য উহাই সার্বজনীন। প্রাকৃতিক নিয়মের মাঝেও কোনো কোনো বিষয় সহসা দৃষ্টান্তের রূপ ধারণ করে, আর তখনই সেই দৃষ্টান্তটি দেখে শুনে বা ছবি দেখে অবাক হয়। যেমন নিম গাছে মিষ্টির রস, গরুর বাচ্চার পা, পাঁচ পা, মায়ের ছয় সন্তান প্রসব করা ইত্যাদি। কারণ দৃষ্টান্ত ব্যতিক্রম, আর ব্যতিক্রম কখনোই সার্বজনীন হতে পারে না। প্রাকৃতিক বিধান খবর তথা নিউজ হয় না, বরং ব্যতিক্রমী খবর হয়। প্রাকৃতিক সুশোভিত রূপটি, যাকে ইংরেজিতে ফেলাম বয়েন্ট বলা হয়, উহা ব্যতিক্রম নয়, তবু অনেক সময় আনন্দের খবর হয় কিন্তু চমকায় না। ব্যতিক্রমী চমকায়, চমকানোটাই ব্যতিক্রমের বিধান। গ্যালিলিও, আর্কিমিডিস, নিউটন, এডিসন, ফেস্টেল, কচ, পাস্তুর, ফ্লেমিং, রঞ্জন, আইনস্টাইন, নীল বোর, চেঙ্গিস, হালাকু, তৈমুর, হামুরাবি, চার, জারারেক্স, নিরো, হিটলার, মুসোলিনি, সক্রেটিস, প্লেটো, কান্ট, নিটশে, সোপেনহাওয়ার, বার্গোসা, হেগেল, খৈয়াম, সানাই, রুমি, জামি, শেলি, ইকবাল, ঠাকুর, সম্পূর্ণ ব্যতিক্রম, তাই চমক সৃষ্টি করে। এরা দশের ভেতর বাস করে না, এরা দশের বাহিরে এগারো। এরা পথ পাকা করার পাথর নয়, এরা অঙ্গে রূপ ছড়িয়ে দেবার পাথর, হীরা চুনি পান্না আর নীলা। তাই চমক তৈরি করাই এদের ধর্ম। তাই যেই মাত্র সহুদ নিরাকার অযুদ আকারের রূপ ধরে ধরে আসবে, এবং সেই অযুদ যত সম্মানিত এবং মহিমান্বিতই হোক না কেন, ওফাক পর্দা মৃত্যু রূপটি দেখাতেই হবে। বাধ্যতামূলকটাই বিধান। তাই নবী রসুল অলি গাউস আবদালদের ওফাকটি মার্জিত ভাষায় পর্দা গ্রহণ, নৃত্যের এক মুহূর্তে ঢং দেখানো যাকে আদা বলা হয়, এবং কায়া বদলানো ইত্যাদি বলা হয়। তাই অযুদ দেহটিকে সঙ্গে নিয়ে বিশ্বরবের সঙ্গে মিলনের প্রশ্নে লোহা লোহাই থেকে যায় বলা হয়ে থাকে। মহানবী
অযুদ দেহটি নিয়েই লাভ কামের দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে একাকার হয়ে যাবার পরও অযুদটি মর্তের পবিত্র মদিনাতে রেখে গেলেন। এই বিষয়টি যদিও সামান্য মনে করা হয়, কিন্তু বড় বড় আলেমুলামারা তালগোল পাকিয়ে ফেলেন অনেক সময়। কিছুটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং ইহা স্বাভাবিক, কিন্তু ব্যাখ্যা করে বুঝিয়ে দিলে সবাই বুঝতে পারে। আল্লাহর নূর দর্শনে নবী মুসা হতচেতন হয়ে পড়লেন এবং চেতন ফিরেই তিনি বললেন যে দেহ ধারণের বহু পূর্বে অযুত গ্রহণ করার আগে তথা আদিতে তথা সর্বপ্রথম তিনি মুমিন ছিলেন। আনা আউয়ালুনা মুমিন। নবী মুসার এই হতচেতনের কোরআনিক শব্দটি কিন্তু সুজ্জাদান তথা সেজদায় লুটিয়ে পড়া বলা হয়েছে। সুতরাং মানবীয় আমিত্ব হতে মুক্তি পেলেই আপন পরিচয় পাওয়া যায়, আর আপন পরিচয় পাওয়া গেলেই রবকে চেনা হয়ে যায়। আর রবকে চেনার মানেই হলো আদিতে অবস্থান করার চরম যোগ্যতা অর্জন করা।